রকিবুল হোসেনক দেখিলে ভাব হয় যে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও নিজকে মন্ত্রী বুলিয়ে ভাবে নেকি তেনেকুৱা যেনে লাগে কিন্তু মই নিজকে পাহৰি যাওঁ কারণ মইতো সাধারণ মানুষ সাধারণ মানুষের মাঝে মাঝে ঘুরি ফুরু কিন্তু মইতো নিজক কেতিয়াও নাভাবো যে মই মন্ত্রী মই জানো যে নলবাৰীর মানুহে মোক আশীর্বাদ করেছে দায়িত্ব দিছে অসমৰ জনসাধারণের আশীর্বাদত মুখ্যমন্ত্রীয়ে মোক সরকারত এটা মন্ত্রিত্বর দায়িত্ব দিছে মই সেই কামখিনি করে গৈ থাকো কিন্তু আজিও রকিবুল হোসেনক দেখিলে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও লাগে যে তেওঁ মন্ত্রী হয়ে থাকা বলে ভাবি আছে নেকি তেনেকুৱা লাগে গতি অহংকার কার সেটা আপনাদের চাই লব রকিবুল হোসেনক দেখিলে ভাব হয় যে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও নিজকে মন্ত্রী বলে ভাবে নেকি তেনেকুৱা যেনে লাগে কিন্তু মই নিজকে পাহৰি যাওঁ কারণ মইতো সাধারণ মানুষ সাধারণ মানুষের মাঝে মাঝে ঘুরি ফুরু কিন্তু মইতো নিজক কেতিয়াও নাভাবো যে মই মন্ত্রী মই জানো যে নলবাৰীর মানুহে মোক আশীর্বাদ করেছে দায়িত্ব দিছে অসমৰ জনসাধারণের আশীর্বাদত মুখ্যমন্ত্রীয়ে মোক সরকারত এটা মন্ত্রিত্বর দায়িত্ব দিছে মই সেই কামখিনি করে গৈ থাকো কিন্তু আজিও রকিবুল হোসেনক দেখিলে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও লাগে যে তেওঁ মন্ত্রী হয়ে থাকা বলে ভাবি আছে নেকি তেনেকুৱা লাগে গতি অহংকার কার সেটা আপনাদের চাই লব রকিবুল হোসেনক দেখিলে ভাব হয় যে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও নিজকে মন্ত্রী বলে ভাবে নেকি তেনেকুৱা যেনে লাগে কিন্তু মই নিজকে পাহৰি যাওঁ কারণ মইতো সাধারণ মানুষ সাধারণ মানুষের মাঝে মাঝে ঘুরি ফুরু কিন্তু মইতো নিজক কেতিয়াও নাভাবো যে মই মন্ত্রী মই জানো যে নলবাৰীর মানুহে মোক আশীর্বাদ করেছে দায়িত্ব দিছে অসমৰ জনসাধারণের আশীর্বাদত মুখ্যমন্ত্রীয়ে মোক সরকারত এটা মন্ত্রিত্বর দায়িত্ব দিছে মই সেই কামখিনি করে গৈ থাকো কিন্তু আজিও রকিবুল হোসেনক দেখিলে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও লাগে যে তেওঁ মন্ত্রী হয়ে থাকা বলে ভাবি আছে নেকি তেনেকুৱা লাগে গতি অহংকার কার সেটা আপনাদের চাই লব রকিবুল হোসেনক দেখিলে ভাব হয় যে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও নিজকে মন্ত্রী বলে ভাবে নেকি তেনেকুৱা যেনে লাগে কিন্তু মই নিজকে পাহৰি যাওঁ কারণ মইতো সাধারণ মানুষ সাধারণ মানুষের মাঝে মাঝে ঘুরি ফুরু কিন্তু মইতো নিজক কেতিয়াও নাভাবো যে মই মন্ত্রী মই জানো যে নলবাৰীর মানুহে মোক আশীর্বাদ করেছে দায়িত্ব দিছে অসমৰ জনসাধারণের আশীর্বাদত মুখ্যমন্ত্রীয়ে মোক সরকারত এটা মন্ত্রিত্বর দায়িত্ব দিছে মই সেই কামখিনি করে গৈ থাকো কিন্তু আজিও রকিবুল হোসেনক দেখিলে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও লাগে যে তেওঁ মন্ত্রী হয়ে থাকা বলে ভাবি আছে নেকি তেনেকুৱা লাগে গতি অহংকার কার সেটা আপনাদের চাই লব রকিবুল হোসেনক দেখিলে ভাব হয় যে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও নিজকে মন্ত্রী বলে ভাবে নেকি তেনেকুৱা যেনে লাগে কিন্তু মই নিজকে পাহৰি যাওঁ কারণ মইতো সাধারণ মানুষ সাধারণ মানুষের মাঝে মাঝে ঘুরি ফুরু কিন্তু মইতো নিজক কেতিয়াও নাভাবো যে মই মন্ত্রী মই জানো যে নলবাৰীর মানুহে মোক আশীর্বাদ করেছে দায়িত্ব দিছে অসমৰ জনসাধারণের আশীর্বাদত মুখ্যমন্ত্রীয়ে মোক সরকারত এটা মন্ত্রিত্বর দায়িত্ব দিছে মই সেই কামখিনি করে গৈ থাকো কিন্তু আজিও রকিবুল হোসেনক দেখিলে আট বছর আগত তেওঁর মন্ত্রিত্ব গোল এতিয়াও লাগে যে তেওঁ মন্ত্রী হয়ে থাকা বলে ভাবি আছে নেকি তেনেকুৱা লাগে গতি অহংকার কার সেটা আপনাদের চাই লব। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।